আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকে ভালো আছেন। তো চলে আসলাম টিকটক অ্যাড এর নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটার ভিতরে কিভাবে উইথড্র দিতে হবে সেটার ভিডিওটা অনেকেই চেয়েছিল। তো ইনভেস্টের ভিডিওটা যারা চেয়েছিলেন তাদের ইনভেস্টের ভিডিওটা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। তো আজকে এই ভিডিওটার ভিতরে উইথড্র সিস্টেমটা দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এখান থেকে উইথড্র দিবেন বা কীভাবে সেট আপ করবেন, ঠিক আছে? তো অলরেডি কিন্তু এখানে আমার সব কিছু সেট আপ করা আছে। তারপরে এখান থেকে অলরেডি তিনবার পেমেন্টও পাইছি, আপনারা থাম্বনেইল থেকে হয়তো বা বুঝে গেছেন। এখান থেকে তিনবার পেমেন্টও পাইছি। যারা গ্রুপে অ্যাড আছেন তারা কিন্তু জানেন, ঠিক আছে? তারা অনেকে পেমেন্ট প্রুফ দেখে এখানে ইনভেস্টও করে রাখছে। আরেকটা কথা, আমি জানতাম যে এখান থেকে উইথড্র দিলে সোমবার, শুক্র, শনি, রবি বন্ধ থাকে, ঠিক আছে? তো আজকে শনিবার, কিন্তু আজকে উইথড্র দিয়েছি। উইথড্র দেওয়ার পর দেখি না আমার পেমেন্টটা সেম 2 ঘন্টার ভিতরে করে দিয়েছে, 2 থেকে 3 ঘন্টার ভিতরে আমার পেমেন্টটা করে দিয়েছে, ঠিক আছে? তো এখান থেকে যদি ওয়ালেটে আসি, ওয়ালেটে আসার পর উইথড্র রেকর্ডে আসি, উইথড্র রেকর্ডে আসার পর এখানে দেখতে পাচ্তেছেন যে মানে 2:35 উইথড্র দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন 4টা বাজে, প্রায় 2:35 উইথড্র দিয়েছি, 4টা বাজে, তার মানে 4 ঘন্টা সময় লাগছে। আচ্ছা যাই হোক, 4 ঘন্টার ভিতরে আজকের পেমেন্টটা পেয়ে গেলাম। তো এখান থেকে অলরেডি 3টা পেমেন্ট আমি কমপ্লিটলি পেয়ে গেছি। তো আপনারা যারা এখানে কাজ করবেন, ঠিক আছে, সম্পূর্ণ নিজের রিস্কে কাজ করবেন, কারণ ইনভেস্টিং সাইটগুলো এরকমই হয়ে থাকে। ফার্স্টে আপনাদের নতুন অবস্থায় ভালো ভালো পেমেন্ট করবে, এরপরে যতদিন যেদিন তাদের টার্গেট ফিল আপ হয়ে যাবে সেদিন স্ক্যাম করবে, ঠিক আছে? তো অনেকেই যারা এখানে কাজ করতেছেন অলরেডি, অনেকেই কিন্তু এখানে কাজ করতেছেন, ঠিক আছে? তো তাদেরকে বলবো যে ভাই সম্পূর্ণ নিজের রিস্কে কাজ করার চেষ্টা করবেন, কারণ অনেকেই আমার ভিডিও দেখে তারপরে বিশ্বাস করে, তারপরে ইনভেস্ট করে, তারপরে লস খায় এসে বলে যে এটা হয়েছে ওইটা হয়েছে। তো ভাই যেটাই করেন না কেন, আপনি 2 টাকা ইনকাম করতে পারলে ওই ইনকামের টাকাটা কিন্তু আপনার কাছেই রাখবেন, ঠিক আছে? তো এখন যদি 2 টাকা লস হয় সেটাও আপনার মাইনে নিতে হবে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা অনলাইনে কাজ করবেন, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আমরা 3বার পেমেন্ট পাইছি সেটা দেখিয়ে দিলাম। তো এখন কথা হলো এখান থেকে আমরা কিভাবে উইথড্র দিব সেটার সেট আপটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে? তো উইথড্র দেওয়া আপনারা কম বেশি জানেন কিভাবে উইথড্র দিতে হয়, তারপর অনেক ভাইবার দ্বারা আছে যারা একটু বুঝতে সমস্যা হইতেছে, ঠিক আছে? তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো এখানে দেখতে পাচ্তেছেন পার্সোনাল ইনফরমেশন নামে একটা অপশন আছে, ঠিক আছে? তো জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যখন অ্যাকাউন্টটা খোলেন, অ্যাকাউন্টটা খোলার পর কিন্তু লগইন পাসওয়ার্ডটা এটা দেওয়া থাকে, ঠিক আছে? লগইন পাসওয়ার্ডটা দেওয়া থাকলে তো এখান থেকে দেখতে পাচ্তেছেন ফান্ড পাসওয়ার্ড, ঠিক আছে? জাস্ট এই ফান্ড পাসওয়ার্ডটাতে আসবেন, আসার পর দেখবেন এরকম 2টা অপশন দেখাবে, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে? তো এখানে আমার অলরেডি আমার পাসওয়ার্ডটা ক্রিয়েট করা আছে, কারণ এখান থেকে আমি 3বার উইথড্র দিয়েছি, অবশ্যই তো পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকবে, তাই না? তো এখান থেকে আপনি জাস্ট নতুন অবস্থায় নতুন একটা পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ডটা আপনার অবশ্যই প্রয়োজন হবে, কারণ উইথড্র দেওয়ার সময় কিন্তু এই পাসওয়ার্ডটার প্রয়োজন হবে, ঠিক আছে? তারপরে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে কনফার্ম করে দিবেন, আপনার এটার মডিফাই হয়ে গেল। তারপরে এখান থেকে আপনার বিকাশ মানে ব্যাংক সেট আপটা করার জন্য এখানে দেখতে পাচ্তেছেন কার্ড নামে একটা অপশন আছে, এই যে বিকাশ কার্ড, ঠিক আছে? তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্তেছেন অ্যাড নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে আমাদের ব্যাংক সেট আপটা করতে বলতেছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো, এটাতে না, এই যে রিয়েল নেম যেটা, এটা আমাদের অলরেডি করা আছে, ঠিক আছে? তো এটাতে আপনারা ক্লিক করলে আপনাদের এটা মানে এখান থেকে নাম আর নাম্বার বসাতে পারবে, ঠিক আছে? তখন আপনারাও এটা, আপনারা যারা ইনভেস্টের ভিডিওটা দেখছেন অবশ্যই তারা কিন্তু জানেন যে এখানে কিভাবে ওয়ালেটে অ্যাড করতে হয়, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। তারপরে অনেকজনে বলছিলো যে ভাই আমরা এখান থেকে টিআরএক্সে কীভাবে উইথড্র দিব, মানে টিআরএক্স বলতে USDTতে কীভাবে উইথড্র দিব, ঠিক আছে? TRC20-র মাধ্যমে। তো TRC20 এখানে এটাতে ক্লিক করে TRC20-র যে অ্যাড্রেসটা সেটা এনে এখানে বসিয়ে দেবেন। তো ফার্স্টে একটা কথা বলে রাখি, এখান থেকে যদি আপনারা USDTতে উইথড্র দেন আপনাদের পেমেন্টগুলো কিন্তু করবে না বলতে রিজেক্ট করে দেবে। অনেকেই এখান থেকে USDTর মাধ্যমে উইথড্র দিয়েছে, তাদের পেমেন্টগুলো রিজেক্ট করে দিয়েছে, কিন্তু বিকাশে যখন বিকাশে বা নগদে উইথড্র দিয়েছে তারা পেমেন্টগুলো পাইছে, ঠিক আছে? তো এতটুকুই বলবো, আপনারা যারা এটার মাধ্যমে উইথড্র দিতে যান তখন আপনারা অবশ্যই বিকাশ বা নগদের মাধ্যমে উইথড্র দিবেন, সব থেকে বেটার হবে, আপনাদের পেমেন্টটা করে দেবে। তো আশা করি আপনারা উইথড্র বিষয়টা বুঝতে পারছেন। পেমেন্ট প্রুফও দেখালাম, এখান থেকে মেসেজটাও দেখিয়ে দিই। আমি কিছুক্ষণ আগে এটা আমার গ্রুপে কিন্তু পোস্ট করছি, এখানে দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা আসছে 800 মানে 752 টাকা আমার পেমেন্ট চলে আসছে, ঠিক আছে? তো এখান থেকে আমি 3 নম্বর পেমেন্টও পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এখান থেকে এখন আপনাদের কথা হলো, এখন আপনারা যারা কাজ করবেন, যারা ইনভেস্ট করবেন,
তাদেরকে বলবো বেশি বড় বড় লেভেল নেবেন না, যত বেশি বড় লেভেল নেবেন তত বেশি কিন্তু তাদের মানে টার্গেট ফিল আপ হবে তাড়াতাড়ি। তো আপনাদের যত ছোট ছোট লেভেল নেওয়া যায়, আপনি নিজে টিম তৈরি করেন, টিম তৈরি করে ওইখান থেকে টিম কমিশন পাবেন, ওইখান থেকে এক্সট্রা ইনকাম চলে আসবে। ঠিক আছে, তো আমার এখান থেকে এই যে টোটাল ইনকাম দেখতে পাচ্ছেন, আজকে টুডে ইনকাম 152 টাকা, আমার কাজের টাকা দিয়েছি হলো 64 টাকা, ওইখান থেকে আর বাকিগুলো আমার টিম কমিশন আসছে। ঠিক আছে, তো এখান থেকে আপনি বুঝতেই পারলেন যে এখান থেকে রেফার করলেও কিন্তু মোটামুটি একটা ইনকাম করা যেতেছে। তো আপনারা এখান থেকে রেফার করতে পারেন, রেফার করে প্রতিদিন মোটামুটি ভালো একটা প্রফিট নিতে পারবেন। তো আশা করি আপনাদের সম্পূর্ণ বুঝাইতে পারছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন, চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দেবেন, তাহলে আমাদের যত নতুন নতুন ভিডিও আসবে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন।